হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের ভর্তা এইভাবে ট্যাংরা মাছের ভর্তা রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আর কিছুই লাগবে না শুধু এই ভর্তা দিয়েই খেয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই ট্যাংরা মাছের ভর্তাটা রান্না করব ট্যাংরা মাছের ভর্তা রান্না করার জন্য এইখানে আমি দুইশো গ্রাম ট্যাংরা মাছ কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়া এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে নিয়ে মাছগুলি দিয়ে দিচ্ছি এখন এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে তবে ট্যাংরা মাছ ভেজে নিতে সময় লাগে না কম সময় হয়ে যায় মাছগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম চারটা শুকনা লঙ্কা এখন শুকনো লঙ্কাগুলিকেও ভেজে নিতে হবে শুকনো লঙ্কাগুলি ভাজা হয়ে গেলে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা তবে ঝাল ভুজে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন যারা রসুন পছন্দ করেন এই সময়ের মধ্যে পাঁচ থেকে ছয় কুয়া রসুনও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে কম দেখে ডেকে রাখবো হলে কিন্তু ফুটে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড পর গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন কাঁচা লঙ্কার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব এরপর ভেজে রাখা ট্যাংরা মাছগুলিকে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি তবে এর মধ্যে জল ব্যবহার করবেন না জল না দিয়ে কিন্তু এইগুলিকে পেস্ট করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাঁচা লঙ্কা এখন এইগুলিকে পেস্ট করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন পাটায় বেটে নিলে এই ভর্তাটা আরও বেশি ভালো লাগে তো দেখুন পেস্ট করা হয়ে গেছে আর আমি আবারও বলছি জল ব্যবহার করবেন না জল দিলে কিন্তু ভালো লাগবে না এরপর ভর্তা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বড় দেখে একটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজগুলিকে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিলে পেঁয়াজগুলি নরম হবে আর লবণের পরিমাণটা কম ব্যবহার করতে হবে যেহেতু ট্যাংরা মাছ ভাজার সময় লবণ দেওয়া আছে পেঁয়াজগুলি যখন হালকা একটু নরম হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলিকে আমি হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ট্যাংরা মাছ দিয়ে দেব এক চামচের মতো কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি এখন সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি আবারও বলছি যারা রসুন পছন্দ করেন এর মধ্যে রসুনও কিন্তু ব্যবহার করতে পারেন তবে কাঁচা লঙ্কাগুলিকে ভেজে নেওয়ার সময় রসুনগুলিকেও কিন্তু ভেজে ব্যবহার করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না লবণটা একটু লাগবে তাই আমি দিয়ে দিলাম চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে দিতে পারেন তো আমার ভর্তা সম্পূর্ণ রেডি এইভাবে গরম গরম ভাতের সঙ্গে ট্যাংরা মাছের ভর্তা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন